যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। যখনই আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন, যখনই কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না, কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না, শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াত দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ।